বান্দা তুমি বুঝে গুনাহ করেছো, বান্দা তুমি অন্ধকারে গুনাহ করেছো, বান্দা তুমি আলোতে গুনাহ করেছো, বান্দা তুমি দিনে গুনাহ করেছো, বান্দা তুমি রাতে গুনাহ করেছো, বান্দা তুমি যত অন্যায় করো না কেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে গুনগুন করে কান্না করে দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওই বান্দার জীবনের সব গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে কাগজের মিনতি করে বলি, অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে। কারণ দুনিয়ার জীবনে সন্তান যখন নাকি মার কাছে গিয়ে ক্ষমা চায় আর বলি মা বুড়া করেছি ভুল করেছি, ও মা আমাকে মাফ করে দাও, মা থাকতে পারে না, মা ডাক দিয়া বলে কলিজা টুকরা সন্তান তুমি তো কোনো অন্যায় কাজ করো নাই, মানে সন্তান হাজার অপরাধ করা পড়ে, ওই সন্তান যদি মার কাছে ক্ষমা চায় মার কাছে কেমন জানি মনে হয় ওই তার সন্তান কোনো অন্যায় কাজ করে নাই, কোনো ভুল কাজ করে নাই, ঠিক অনুরূপ বান্দা যখন নাকি আল্লাহর কাছে যখন ক্ষমা চায় গুনার জন্যে, যখন গুনগুন করে কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ পাক বলেন ও গোলাম তুমি আর কি অন্যায় কাজ করেছো, তুমি কি ভুল কাজ করেছো, আমার রহমান নামের কাছে তোর গুনাহ কিছু না, আল্লাহু আকবার বলেন তো গুনাহ আমি আল্লাহর গফফার নামের কাছে তোর গুনাহ কিছু না, তুমি যাও যাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ওই বান্দা যখন নাকি গুনার জন্য তওবা করে, ওই বান্দা আগে যেরকম প্রিয় বান্দা ছিল তার চেয়ে আরো বেশি প্রিয় আল্লাহর কাছে বান্দা হয়ে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
সকলেই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر যদি কোন বান্দা ইস্তিগফার করে তাহলে তার জন্য পাঁচটি ফায়দা হবে। কয়টি ফায়দা? তিনটি ফায়দা, পাঁচটি ফায়দা হবে। তার মধ্যে আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে আমার আল্লাহ পাক তার উপর কখনো আজাব দিবেন না। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলছেন তোমরা অন্যায় কাজ করো, ভুল কাজ করো, ভুল কাজ করার পরে আমি আল্লাহর কাছে যখন তওবা করবা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিব। আল্লাহ পাক বলছেন 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও গোলাম, তুমি যত অন্যায় করো না কেন, যত ভুল করো না কেন, তুই বান্দা জেনে গুনাহ করেছো, তুই বান্দা না জেনে গুনাহ করেছো, তুই বান্দা বুঝে গুনাহ করেছো, তুই বান্দা না বুঝে গুনাহ করেছো, কিন্তু বান্দা যখন নাকি শেষ রাতে ওঠে গুনগুন করে কান্না করে, আমি আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলেন, ওই বান্দা যখন নাকি কান্না খুঁড়ে করে আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি, জামিয়ান শব্দটা ব্যবহার করে দিলাম। জামিয়ান শব্দ অর্থ এমন বোঝায়, বান্দা যত অন্যায় কাজ করেছো, এই জন্য আমরা ক্ষমা চাইতে রাজি আছে না নাই। এই জন্য যদি কোন গোলাম দৈনিক যদি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে বেশি বেশি করে, তাহলে সেই বান্দার মাধ্যমে কোন গুনার কাজ হইতে পারে না। আর ইস্তেগফার যদি কোন বান্দা পড়ে, বিশ্বনবী বলেছেন তার জন্য আমার পাঁচটি জিনিস কখনো তার উপরে চাপিয়ে দিবেন না। আমার আল্লাহ তাআলা পাঁচটি জিনিস থেকে তাকে রক্ষা করবেন। কয়টি জিনিস আওয়াজ করবেন? কয়টি জিনিস? পাঁচটি জিনিস। এক নাম্বার হলো, ওই বান্দা যখন নাকি ইস্তেগফার পড়বে, এই ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ পাক তাকে যে কোনো মুসিবত থেকে দূর করে দিবেন। কে? আল্লাহ পাক বিপদ থেকে দূর করে দিবেন। ওই বান্দা যখন নাকি বিপদে পড়ে যাবে, ওই বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চাবে, আমার আল্লাহ পাক তার বিপদকে দূর করে দিবেন। দুই নাম্বার হলো, ওই বান্দা যতই টেনশন টেনশন করুক না কেন, ওই বান্দার যত টেনশন থাকুক না কেন, ওই বান্দা যদি নিয়মিত ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ পাক তার টেনশন দূর করে দিবেন। তিন নাম্বার হলো, যদি কোনো গুনাহ
সব সময় ইস্তেগফার পড়ে, নামাজে পড়ে ইস্তেগফার পড়ে, ফজরে পড়ে ইস্তেগফার পড়ে, জোহরে পড়ে ইস্তেগফার পড়ে, আসর নামাজে পড়েও বসে বসে ইস্তেগফার পড়ে, মাগরিবে পড়েও ইস্তেগফার পড়ে, এশার পড়েও ইস্তেগফার পড়ে, আর বলে মালিক জীবনে কি নেক কামল করেছি, ও আল্লাহ নেক কামল দিকে তাকাইলি জান্নাম ছাড়া কিছুই চোখে দেখি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার যত টেনশন আছে সব টেনশন দূর করে দিবেন। তিন নাম্বার গুণ, যদি কোনো বান্দা ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিবেন যা সেই বান্দা নিজেও কল্পনা করতে পারবে না, কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ তাআলা মতো রিজিকের মালিক কেউ নাই। আল্লাহ পাক বলছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বেহিসাবে রিজিক দান করি, কারণ আমার আল্লাহ মতো রিজিক দেনাওয়ালা কেউ নাই। আল্লাহ পাক বলছেন ভিন্ন আয়াতে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ, এই জন্য আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ তার ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? আরো আওয়াজ করে বলতে হবে রিজিকের সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমার আল্লাহ তাআলা সেই কথাও বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই বান্দা যতই বাদরি করুক না কেন, যত বম্বিতে করুক না কেন, আমার আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দান করেন, আর আমার আল্লাহ তাক আল্লাহ পাক যাকে চাবেন তাকে সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিবেন, ঠিক কি না? এই জন্য তো আপনারা দেখেন আজকাল বড় বড় নেতা হওয়া পরেও জুতার বাড়ি খাই কি খাই না, আপনারা দেখেছেন সেই মোদি বড় চেয়ার পাওয়া পরেও সে কিন্তু জুতার বাড়ি থেকে বাঁচতে পারলো না, ঠিক কি না? কারণ সম্মান দেওয়ার মালিককে। আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, এই টাকায় কিন্তু আপনাকে সম্মান দিতে পারবে না, আপনার ধন সম্পদ আপনাকে সম্মান দিতে পারবে না, কারণ সম্মান ভিন্ন একটা জিনিস। আমরা অনেকেই মনে করি আমি বড় নেতা সাহেব আমাকে সবাই সালাম দেয়, আমি বড় চেয়ারম্যান সাহেব আমাকে সকলেই সালাম দেয়, বলে না না তুমি বলতো তুমি যতই বড় চেয়ারম্যান হও না কেন, তুমি যত বড় মন্ত্রী হও না কেন, তোমাকে যারা সালাম দেয় ভয়ের কারণে সালাম দেয়, ঠিক কি না? আর যারা আলেম, যারা পরিচিত আলেম বুজুর্গ, তাদেরকে মানুষ সম্মানের চোখে চোখে সালাম দেয়, ঠিক কি না? কারণ যারা আলেম তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন তোমরা আলেমকে সম্মান করো। যাই হোক, সেই বিষয়ে কথা বলবো না আমি ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে কথা বলতে শুরু করেছিলাম, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে আমার আল্লাহ পাক তার জন্য তিন নাম্বার হলো এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করবেন সানিজেও
বলতে পারবে না, কারণ আমার আল্লাহ তাআলার রিজিক দেওয়ার ক্ষমতা আছে না নাই, আমার আল্লাহ তাআলা মতো রিজিক কেউ দিতে পারবে না, ঠিক কি না? এই জন্য আমরা সব সময় কার কাছে রিজিক চাবো? আল্লাহর কাছে আমরা রিজিক চাবো, ভিন্ন কারো কাছে রিজিক চাওয়া যাবে না, ঠিক কি না? কারণ ভিন্ন কারো কাছে রিজিক চাইলে শিরিক হয়ে যাবে, ঠিক কি না? ও মুসলমান, আমরা কত নিমুখারাম হয়ে গেছি, আমরা দৈনিক আল্লাহর কাছে শিকার যাচ্ছি, পাঁচ ওয়াক্ত নামাজে পড়ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়াল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি আমরা তোমারই ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাব। এখানে কাকে মুকদ্দম করেছেন? ইয়াকা, ইয়াকা নাবুদু, কাকে মুকদ্দম করেছেন মানে তাকে দিয়েছেন, ওয়াল্লাহ আপনারই কাছে সাহায্য চাব, ওয়াল্লাহ অন্য কারো কাছে সাহায্য চাব না, ওয়াল্লাহ আপনারই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। বান্দা কদনি মুখারাম, পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেল, আবার যখন নাকি গুলাম নামাজ থেকে বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আরে যদি অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মেম্বার সাহেব, অমুক অমুক নেতা সাহেব, অমুক বড় লোক সাহেব যদি আমাকে টাকা না দিত, এক বস্তা গম না দিত, চাউল না দিত, না খেয়ে মরে যেতাম, এরকম কথা সমাজে আছে না নাই? এই জন্য মুসলমান এগুলো কিন্তু শিরিক, আল্লাহ তাআলাকে ছাড়া ভিন্ন কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ তাআলাকে ছাড়া যেমন ভিন্ন কারো ইবাদত করা যাবে না, সাহায্য চাওয়া যাবে না। এই জন্য আমরা সব সময় কার কাছে সাহায্য চাব, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। যাই বিষয়ে লম্বা কথা বলবো না, ইস্তেগফারে আমল যদি কোনো বান্দা নিয়মিত আমল করে, বিশ্ব নবী সরকার বলেছেন ওই বান্দার অপরাধের কারণে আজাব চলে এসেছে, গজব চলে এসেছে, এই মুহূর্তে বান্দা যদি ইস্তেগফার করে, বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দার প্রতি আজাব চলে এসেছে, কিন্তু আমার আল্লাহ পাক এমন দয়াশীল, এমন ক্ষমাশীল, ওই বান্দা যখন নাকি ইস্তেগফার করে, আমার আল্লাহ পাক তার পক্ষ থেকে আজাব নিয়ে আসছে, এবার ফেরেশতাদেরকে যখন নাকি পাঠানো হয়, ও ফেরেশতারা যাও ওই বান্দার প্রতি আজাব নিয়ে দাও, এবার ফেরেশতারা যখন নাকি আজাব গজব নিয়ে হাজির হয়, হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ফেরেশতা চলে এসো, এই বান্দাকে আজাব দেওয়া যাবে না। ফেরেশতারা বলে, মালিক ও আল্লাহ তোমার কাছে জানতে চাই, একটু আগে তুমি বললা এই বান্দা অপরাধ করেছে, বড় কাজ করেছে, ও আল্লাহ তুমি এই বান্দার প্রতি তুমি ও আল্লাহ আজাব দিয়ে দাও, ও মালিক তুমি আমাদেরকে তুমি বলেছ এই বান্দাকে আজাব দিতাম, হঠাৎ করে তুমি আমাদেরকে কি জন্য জানি বললা এই বান্দার প্রতি তুমি আজাব দিও না? আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা শোনো, ওই বান্দা যদি অন্যায় কাজ করেছে, যদি ভুল কাজ করেছে, ওই বান্দা ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তাকে ওই আজাব থেকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ এই জন্য আজাব থেকে বাঁচানোর মালিককে আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
যদি কোন বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে ওই বান্দাকে আমার আল্লাহ শাস্তি দিবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? একটা ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন, বলবো নাকি? আপনারা সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কতটুক সময় দিতে রাজি আছেন? সময় তো বেশি নাই, রাত এখন 12টা বেজে গেছে, একটু পরেই দোয়া হবে, আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ সময় দিবেন? সারা রাত? আপনারা থাকবেন, কিন্তু আমার থাকার সম্ভব হবে না। তবে যারা সারা রাতে নিয়ত করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় সওয়াব দান করেছেন। যা বন্ধুগণ, আমার এই জন্য নেক আমল, নেক আমলের কাজে সব সময় নিয়ত করতে হবে, কারণ নিয়ত করলে কোনো ক্ষতি নাই, ঠিক কি না? এই জন্য ও মুসলমান, আমরা সব সময় কি করব? আল্লাহ তাআলার কাছে সব সময় ভালো কিছুর জন্য দোয়া করব, করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান, ইস্তিগফার করলে কি ফায়দা? ইস্তিগফার করলে কি লাভ হয়? ইস্তিগফার করলে এত ইতিহাস শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নাম শুনছেন নাকি? মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক জিনা করেছে, অন্যায় কাজ করেছে, তার ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না। এবার বনী ইসরাইলের লোকেরা বলল, ও মুসা, আমাদের মাঝে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি যত দোয়া করো না কেন, কোনো কোনো কাজ হবে না। যাই হোক, মুসা কাছে যখন নাকি বনী ইসরাইল লোকেরা যখন বলল, এবার মুসা আলাইহিস সালাম সকলকে একত্রিত করে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার এই বনী ইসরাইলের দলের লোকেরা, ও আল্লাহ, তোমার কাছে বৃষ্টি চাই, তুমি কি জন্য বৃষ্টি দাও না গো আল্লাহ? ও আল্লাহ, তোমার কাছে বলতেছি, তুমি এদেরকে বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক বলছে, তুমি যতই দোয়া করো না কেন, যতই আমার দরবারে হাত উত্তোলন করো না কেন, আমি আল্লাহ, তুমি মুসার দোয়া কবুল করব না। মুসা ডাক দেয়া বলে, মানি, কি জন্য কবুল করব না? আল্লাহ পাক বলে, নো মুসা, তোমার এই দলের মাঝে একজন চিনাকার বান্দা আছে, ওই জিনাগার বান্দা যদি এখান থেকে না উঠে, তাহলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমার হাতে সময় কম, মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই বৈঠকের মাঝে কে জিনাগার আছো এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করতেছে না, তোমার কারণে করছে না, এখান থেকে উঠে যাও। এবার বারবার বলার কারণে যেই বান্দা জিনা করেছে, অন্যায় কাজ করেছে, সে জানে কি জানে না? সে অপরাধী জানে কি জানে না? সে তো জানে। এবার সে মনে মনে ভাবলো, আরে কি বিপদে পড়লাম, আমি তো বুড়ো জিনাগা, আমি তো বুড়ো জিনাগা, আমি অন্যায় কাজ করেছি, এখন আমি কেমনে উঠি? যদি এখান থেকে উঠে যায়, তাহলে যদি মুসা আমাকে দেখে ফেলে, এমনকি এখানে যত লোক আছে সমস্ত লোকগুলো আমাকে দেখে ফেলবে, আমার জন্য লজ্জা সরম, আমার তো লজ্জা লাগবে, এখান থেকে আমি কেমনে উঠি? আল্লাহর বান্দা এখান থেকে উঠে না। এবার গোপনে আল্লাহর কাছে তওবা করতেছে, মাথাটা তুমি তো জানো আমি বড় জিনাকার বান্দা, আমি বড় অন্যায়কারী বান্দা, আমি বড় গুনাহগার, আল্লাহ,
তুমি আমার কানে বৃষ্টি দাও না। ও আল্লাহ আমি এখান থেকে যদি উঠি সমস্ত লোকগুলো আমাকে দেখে ফেলবে, আমি একজন বড় জিনাকার। ও আল্লাহ আমি এখান থেকে উঠতে পারতেছি না, ও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, ও আল্লাহ তোমার কাছে ওয়াদা বদ্ধ হইতেছি, জিন্দেগিতে আর কোনোদিন জিনার কাজ করব না। ও আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ওই বান্দা যখন নাকি আল্লাহর কাছে তওবা করলো, আমার আল্লাহ পাক তার তওবা কবুল করলেন, আমার আল্লাহ তার তওবা কবুল করে এবার বৃষ্টি দিয়ে দিলেন। এবার মুসা সালাম তার দিয়ে বলে ও আল্লাহ বুঝতে পারলাম না তুমি না বলেছো, ওই জিনাকার বান্দা এখান থেকে যদি না উঠে তুমি নাকি বৃষ্টি দিবা না। ওয়াল্লাহ আমি তাকে দেখলাম এখান থেকে একটা লোক উঠে নাই, তুমি কি জন্য বৃষ্টি দিলা? আল্লাহ পাক বলছেন মুসা কথা কম বলো, যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছি, এই জন্য বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক, এই জন্য আমরা সব সময় ওই আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে রাজি আছে না নাই? ইস্তেগফারের মাধ্যমে কি না হওয়া যায় ও মুসলমান? এই ইস্তেগফারের মাধ্যমে কি না হওয়া যায় ও মুসলমান? এই ইস্তেগফারের মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা নাম শুনছেন না আপনারা? তিনি অনেক বড় আলেম ছিলেন, ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন, যিনি একটি কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বাল, যেই কিতাবের মাঝে 40,000 হাদিস সংরক্ষণ করেছেন। তিনি কত হাদিস বাছাই করে করে এই কিতাবটি লিখেছেন, এত বড় তিনি আলেম ছিলেন। ওই ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিভাবে এত কিতাব লিখলেন? ও মুসলমান আমি বলতেছিলাম আপনারা অনেকেই শুনেছেন, আমাদের বাংলাদেশে টাকা কালেকশন হয় কি হয় না, ধান কালেকশন হয়, কত কিছু হয়, কিন্তু হাদিস যে কালেকশন হয় কখনো শুনেছেন নাকি? কখনো শুনেন নাই? ইমাম মাহমুদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোন দিন সেটা রাতে বের হয়েছেন হাদিস কালেকশন করার জন্য? কি হাদিস, কি হাদিস কালেকশন করার জন্য বের হয়েছেন? বলেছিলার হাদিসের প্রতি এমন মায়া ছিল, এমন মহাব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, তিনি 24 ঘন্টায় তিনি হাদিস নিয়ে গবেষণা করতেন। কোন একদিন তিনি হাদিস কালেকশন করার জন্য বের হলেন, এবার তিনি হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে সামনে একটা মসজিদ চলে আসলো, ওই মসজিদের মাঝে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করার পরে ইমাম মাহমুদ বিন রাহিমাহুল্লাহ তাআলা এবার তিনি মনে মনে ভাবলেন, আমি তো সকালে ফজর নামাজ পড়ব, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজর নামাজ পড়ে আমি এখান থেকে বের হব, মনে মনে তিনি এই নিয়ত করলেন। কিন্তু মসজিদে খাদেম আসানা নাই, খাদেম শাহ বলে না না মসজিদে থাকা যাবে না, এখান থেকে বের হয়ে যাও। এই খাদেম সাহেব জানে না ইনি যে সেই ইমাম মাহমুদ, ইমাম মাহমুদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি করলেন, ওই মসজিদ থেকে শেষ পর্যন্ত বের হয়ে চলে গেলেন। বের হয়ে আবার হাঁটতেছে হাঁটতেছে কল্পনা শীতের রাত্র তিনি ঠান্ডা সহ্য করতে পারে না ইমাম মাহমুদ বিন রাহিমাহুল্লাহ তাআলা, এবার তিনি হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে সামনে একটা যুবক
শাবুল খুজুন রুটি বিক্রেতা একজন যুবক রুটি বিক্রি করতেছে ইমাম মাহমুদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি দূর থেকে দেখে ওই যুবকের কাছে তিনি চলে গেলেন ও মুসলমান এই ইতিহাস শুনলে আপনারা বুঝতে পারবেন ইস্তেগফারের কেমন পাওয়ার ইস্তেগফারের কেমন দাম ও মুসলমান ইতিহাসটা একটু মন দিয়ে শুনবেন কোন দিয়ে খেক খেক নজর করবেন না ও মুসলমান আপনারা এদিক সেদিকেও তাকাবেন না এদিক সেদিকে তাকাইলে বক্তার সমস্যা হয় আলোচনার মাঝে যাক ভাইরা আমার ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা এবার তিনি কি করলেন ওই যুবকের কাছে চলে গেলেন গিয়ে দেখে যুবক রুটি বিক্রি করছে রুটি বিক্রি করার সময় ওই যুবকটা যখন নাকি খামড়ি বানাই তখন সে পড়ছে আস্তাগফিরুল্লাহ সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ আবার যখন তিনি রুটি বানাচ্ছেন তখন ইস্তেগফার করছেন আবার যখন তিনি ওই রুটি তিনি যখন নাকি চুলার মাঝে দিচ্ছেন পাত্রের মাঝে দিচ্ছেন তখন তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ আবার যখন তিনি রুটি বিক্রি করছেন তখনও তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ আবার যখন তিনি রুটি বিক্রি করার পরে যে টাকাগুলো দিচ্ছে ওই টাকাগুলো নিয়া ইমাম আহমদ টাকা দেখে ওই যুবক টাকাগুলো নিয়া যখন বাক্সের মাঝে রেখে দিচ্ছে তখন সে পড়ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইমাম মাহমুদ অবস্থা দেখে ডাক দিয়ে বলে ও যুবক তোমার কাছে জানতে চাই বলো দেখি তুমি কি জন্য এই ইস্তেগফার পড়ো এই ইস্তেগফার পড়ে তুমি কি পেয়েছো তোমার কাছে জানতে চাই ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি ইস্তেগফার পড়ে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি এই ইস্তেগফার পড়ে আমি আমার জীবনে বহুত কিছু পেয়েছি কিন্তু মাত্র আমি একটা জিনিস পাই নাই ইমাম আহমদ বলে একটা জিনিস পাও নাই সেই জিনিসটা কি একটু বট্টু বলবা নাকি যুবক একটু শুনতে চাই ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়াত বুঝুন নি আপনারা মুস্তাজাবুদ দাওয়াত তাকে বলা হয় দোয়া করতে দেরি হয় দোয়া কবুল করতে দেরি হয় না দিয়া দোয়া কবুল করতে দেরি হয় না দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় না ও মুসলমান ইমাম মাহমুদ বিন হাম্বল এই কথা শুনে গুমগুম করে কান্না শুরু করে দিল চক্ষু দিয়ে পানি বলা শুরু হয়ে গেল ইমাম আহমদ জিজ্ঞাসা করে ও যুবক তোমার কাছে জানতে চাই বলো দেখি এই ইস্তেগফারের মাধ্যমে তোমার কোন কোন দোয়া কবুল হয়েছে আর তোমার কোন কোন দোয়া কবুল হয় নাই ওই যুবক ডাক দিয়া বলে হুজুর আমি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছেন কিন্তু শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই বলে সেটা আবার কোন দোয়া যে দোয়াটা কবুল হয় নাই এবার ইমাম মাহমুদ যখন জিজ্ঞাসা করলো ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি
আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ তুমি তো আমার সমস্ত দোয়াগুলো কবুল করলা। ও আল্লাহ শুনেছি বর্তমান জামানার সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ বিন রহিমাহুল্লাহ তাআলা, ও আল্লাহ তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, ও আল্লাহ তার সাথে একটু মোলাকাত করতে চাই, ও আল্লাহ তুমি একটু তার সাথে আমাকে মোলাকাত করে দাও। হুজুর আমার আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করেছেন, এই দোয়াটা আমার কবুল হয় নাই। ইমাম আহমদ মনে মনে ভাবে হারে যুবক, এই জন্যই বুঝি আমার আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে চক্ষু দিয়ে কান্না শুরু করে দিল, আর ডাক দিয়ে বলে, অযুবক আর কান্না করো না, আমার আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করেছে। টেনশন করো না, তুমি যে ইমাম আহমদের জন্য দোয়া করেছো, ওই ইমাম আহমদের বাড়ি তোমার যাওয়ার প্রয়োজন নাই, আমার আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করেছে, ওই ইমাম আহমদের বাড়িতে যাওয়া তোমার কোনো প্রয়োজন নাই, ইমাম আহমদ নিজেই তোমার বাড়িতে মোলাকাত করার জন্য চলে এসেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথা শুনলেন, যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি সেই ইমাম আহমদ বিন হাম্বল? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মোলাকাত করলেন আর বলে, হ্যাঁ হুজুর মনে করেছি আমার আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছে, এই দোয়াটাই এই দোয়াটা শুধু কবুল করে নাই, আজ তাকা দেখি আমার আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছে। ও মুসলমানের জন্য ইস্তেগফার করলে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দিবেন কি? মুস্তাজাব দাওয়াত এমন বলা হয়, তাকে বলা হয় দোয়া কবুল করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। ও মুসলমান, এই ইস্তেগফারের কেমন দাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন নি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা শুনেছি ইস্তেগফারের নাকি অনেক দাম, হুজুর আপনার কাছে জানতে চাই ইস্তেগফার যেহেতু এত দাম, হুজুর আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, পয়গম্বর বলো, পয়গম্বর বলে না অবক্কর তুমি বলো কি বলবা? এবার অবক্কর সিদ্দিক ডাক দিয়া বলেন, ও বিশ্ব নবী আমি আপনার কাছে জানতে চাই আমরা সেই নামাজের মাঝে কোন ইস্তেগফার পড়ব। বিশ্ব নবী শিখিয়ে দিল অবক্কর, নামাজের মাঝে তুমি ইস্তেগফার পড়তে চাচ্ছ? বলে হ্যাঁ, নামাজের মাঝে ইস্তেগফার করতে আমরা চাচ্ছি। এবার বিশ্বনবী বলেন, ঠিক আছে আবু বকর, তাহলে নামাজের মাঝে এই ইস্তেগফার তোমরা করবা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সকলেই আমরা পারি না, প্রত্যেকেই তো পারি ইনশাআল্লাহ, কি বলেন তো? প্রত্যেকেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أو بكر قبل لين أو بكر নামাজের মাঝে এই ইস্তেগফার পড়বা, এই ইস্তেগফার কারণ হলো এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, যুলমান কাসীরা
অনেক অন্যায় করেছি ভুল করেছি ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম ওয়াল্লাহ আপনাকে ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা করে দেন ক্ষমা করার মতো কেউ নাই ও মুসলমান আল্লাহ তাআলা ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে নাকি এই জন্য আল্লাহ তাআলা ছাড়া যে তো ক্ষমা করা কেউ নাই তাহলে আমরা সব সময় ক্ষমা কার কাছে যাব আল্লাহ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আমিন বলেন।